নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলি ভীষণ ভালো আছে আর বন্ধুরা প্রচণ্ড গরম পড়ছে তো এই গরমে গাছকে ভালো রাখতে হবে আর এই গরমের মধ্যে আমরা রাসায়নিক খাবার সেভাবে গাছে প্রদান করব না কিন্তু আমাদের আরেকটা দিকও আছে যে রাসায়নিক খাবার কিনতেও কিন্তু অনেকটা টাকা চলে যায় তো আজকের তাদের জন্য ভিডিওটা যারা জৈব পদ্ধতিতে আপনারা পটাশিয়ামের সোর্স খুঁজতে চান তাদের জন্য আজকের ভিডিওটা যেটা আজকের দেখাবো গাছে দিলে গাছ কিন্তু ফুলে ফুলে ভরে যাবে বন্ধুরা এই একটা মাত্র তরল আপনি দিন গাছ দেখবেন কথা বলবে আর কত দিনের ব্যবধানে কীরকম পরিমাণে কতটা কোন সময়ে সবটাই থাকছে আজকে ভিডিওটিতে একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর অবশ্যই যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন তাতে তাহলে প্রতিদিন সন্ধ্যা ছটায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে আর বন্ধুরা এই দেখুন এখানে কিন্তু আমি কলা নিয়ে নিয়েছি কাঁঠালি কলা এই পরিমাণে নেবেন পাঁচটা নিচ্ছি আমি তার কারণ দশ লিটার জলের যে দ্রবণ আমি সেটা আজকের বানাবো এবং জলের এই দশ লিটার জলের জন্য পাঁচটা কাঁঠালি কলা এই সাইজের আপনাদের নিতে হবে আর এই পাঁচটা কাঁঠালি কলা আপনাদেরকে ছাড়িয়ে নিতে হবে এবং কিভাবে করছি আজকে সমস্ত প্রক্রিয়াটা হাতে কলমে দেখাবো ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন আমরা সকলেই জানি কলার খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়ামের সোর্স থাকে কলার খোসায় এবং অবশ্যই তার সাথে সাথে কলার মধ্যেও কিন্তু প্রচুর খাদ্যগুণ বর্তমান যেগুলো মানব শরীরেও কাজে লাগে এবং তার পাশাপাশি কিন্তু আমরা গাছেতেও প্রচুর পরিমাণে আমরা পটাশের যোগান দিতে পারবো এই কলার মাধ্যমে তো বন্ধুরা কিভাবে দিতে হবে কিভাবে বানাবো আজকে ডিটেলসে ভিডিওটাতে আমি দেখাচ্ছি একটুও স্কিপ করবেন না তাহলে তথ্য কিন্তু মিস করে যাবেন আর আমার মনে হয় আজকের যেভাবে ভিডিওটা হবে আপনাদের প্রত্যেকের ভালো লাগবে প্রত্যেকের উপকারে আসবে আর এইভাবে কলাগুলোকে ছাড়িয়ে নেবেন কলাগুলোকে ছাড়িয়ে নিয়ে কলাটাকে নিয়ে মিক্সি ব্লেন্ডারের মধ্যে আপনারা নেবেন আর যাদের কাছে মিক্সি নেই মিক্সি ইউজ করেন না তাদের কাছে আমি বলবো খুব ভালো করে কিন্তু কলাটাকে ব্লেন্ড করে নিতে হবে যে কোনো উপায় সেটা আপনারা হাতে চটকে নিয়ে তারপরে কাপড়ের মধ্যে পিষে আপনারা কিন্তু একেবারে এই মিক্সির মতনই ব্লেন্ড করে নিতে পারবেন যেরকম ব্লেন্ড আমি দেখাবো মিক্সির মধ্যে সেই রকম সামান্য জল নিয়ে নিতে হবে যাতে খুব ভালোভাবে মিশে যায় কলাগুলোর সাথে এবং মিক্সির মধ্যে যাতে একটা সুন্দর স্মুদি টাইপের আমরা তৈরি করতে পারি তো এইভাবে নিলাম নিয়ে মিক্সির মধ্যে আটকিয়ে নেব এবং আটকে নেওয়ার পরে কিন্তু ঢাকা দিয়ে নিয়ে এরপরে আমরা মিক্সিতে বসিয়ে নেবো এবং বসিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা এটাকে চালিয়ে দেব এবং চালানোর পরে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে কিছু সেকেন্ডের মধ্যেই আর যারা বললাম যে আপনারা সুন্দরভাবে কাপড়ের মধ্যে নিয়েও এটাকে পিষে নিয়ে একটা সুন্দর ব্লেন্ড তৈরি করে নিতে পারেন আর অবশ্যই কিন্তু ভীষণ ভালো এই কাজ হবে স্মুদিতে কলা গাছের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব কতদিন বাদে এই যে স্মুদিটা বানাচ্ছি এটা কতদিন বাদে এই দ্রবণটা আমরা দেব এবং কিভাবে দেব সেটা অবশ্যই দেখাবো ভিডিওতে তো দেখুন তৈরি হয়ে গেছে কলা স্মুদিটা আর এই স্মুদির মতন হয়ে যাওয়ার ফলে মিশে যাওয়ার ফলে এরপরে যেটা বলেছিলাম যে দশ লিটারের জন্য আমি পাঁচটা কলা নিয়েছি তো সেই জন্য আপনারা বুঝতে পাচ্ছেন যে দু লিটার পরিমাণ জলের জন্য একটি কলা এরপরে আপনাদের যতটা মানে যত লিটার জলের প্রয়োজন হবে তত লিটারের জন্য দিতে পারবেন টবের গাছের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো কাজ দেবে এবং অবশ্যই মাটির গাছের ক্ষেত্রেও কিন্তু ভালো কাজ দেবে যারা মাটিতে করেন তারাও কিন্তু এইটা ইউজ করতে পারেন ভীষণ ভালো একটা পটাশিয়ামের সোর্স আমরা জানি যে অর্গ্যানিক পটাশ মার্কেটে চলে এসেছে কিন্তু তারও দাম যথেষ্ট বেশি তো সেই জন্য আমরা এই জিনিসটা আমরা ব্যবহার করতে পারি গাছে এবং দিয়ে দেখবেন ব্যবহার করলে কিন্তু এক সপ্তাহের মধ্যেই রেজাল্ট পাবেন কিন্তু আমি যতদিনের ব্যবধানে ব্যবহার করতে বলবো সেইভাবে যদি ব্যবহার করেন বাইরে থেকে কোনো রাসায়নিক পটাশ অথ কিনে গাছে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না তো দেখুন জলের সাথে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যতটা পারা যায় হাত দিয়ে চটকে চটকে এইভাবে আপনারা মিশিয়ে নেবেন গুলিয়ে নেবেন জলের সাথে তো দশ লিটার জলের জন্য রয়েছে এই জিনিসটা আর ঠিক এর সাথে আর একটা জিনিস আমরা মেশাবো এবং সেটা দেওয়াটা ভীষণ দরকার তার কারণটাও বলে দিচ্ছি এর সাথে যেটা মেশাতে হবে কারণ এর মধ্যে যেহেতু কলার খোসা কলার কলাটা রয়েছে তো সেই কারণে কিন্তু একটা ফাঙ্গাল অ্যাট্যাক হলেও সামান্য পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকে হবে না আমি দিয়েছি আমি নিজের কাছে ব্যবহার করেছি বলেই আপনাদের সাথে শেয়ার করছি তো তারপরেও আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে আর অবশ্যই এইভাবে ভালো করে মিক্সড করে নেবেন ঘেঁটে নেবেন জলটির সাথে যাতে খুব ভালোভাবে মিশে যায় তো তারপরে এর সাথে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো আমরা কিন্তু সকলেই হলুদের ব্যবহার সম্পর্কে ওয়াকিবহাল তো রান্নাঘরে ব্যবহৃত এই যে হলুদ গুঁড়ো আপনি দুটা দু টেবিল চামচ পরিমাণে নিয়েছি দশ লিটার জলের জন্য দু টেবিল চামচ পাঁচ লিটার জল হলে এক টেবিল চামচ আপনারা ব্যবহার করবেন তো সেই ক্ষেত্রে দু টেবিল চামচ আমি এখানে ব্যবহার করছি তো দু টেবিল চামচ পরিমাণে আমরা কিন্তু নিয়ে নিয়েছি এই হলুদ গুঁড়ো এর ফলে কি হবে না কোনো ধরনের ফাঙ্গাসের সৃষ্টি হবে না এই যে দ্রবণটি বানানো হচ্ছে তাতে আর গাছে মানে টবের মাটিতে দিলেও কোনো ধরনের ফাঙ্গাল অ্যাট্যাক হবে না তো এটাকে কি আমরা সাথে সাথে এইভাবে দিয়ে দেবো একেবারে নয় এটাকে কিন্তু আমাদের একদিন রাখতে হবে বা একদিনের জন্য পচাতে দিতে হবে এবং সেটা অবশ্যই চব্বিশ ঘন্টার ব্যবধান হবে তো চব্বিশ ঘন্টা আগে এইভাবে ঢাকা দিয়ে দেবেন তো চব্বিশ ঘন্টা পরে দেখুন ফিরে এসেছি ঠিক এই রকম কিন্তু কালারটা চলে আসবে আপনারা নিজেরা যখন করবেন ভেজাবেন তো দেখতেই পাবেন যে ঠিক এই পরিমাণে এইভাবে কিন্তু কালারটা চলে এসেছে এবং এটাকে খুব ভালো করে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে বা ঘেঁটে নিতে হবে আরেকটা কথা বলবো যে চব্বিশ ঘন্টার জন্য আমরা যখন ভেজাতে ছেড়ে দেবো এটাকে তো এই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অন্তত কাঠি দিয়ে চার থেকে পাঁচবার এই দ্রবণটিকে ভালো করে ঘেটে নেব বা নাড়িয়ে নেব তার কারণটা কলার যে উপাদান যে পুষ্টিগুণ সেইগুলো যাতে জলের সাথে খুব ভালোভাবে মিশে যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে এবং এই কারণেই এই মেশানোটা মেশাতে হবে তো এর কিছু সতর্কীকরণও আছে সেগুলো পরে বলে দিচ্ছি তো তার আগে কীভাবে দেবো দেখিয়ে নিই তো এইভাবে টবের মাটি চারিদিকে আলগা করে দেবেন একটু খুঁচিয়ে নিয়ে তো এই খুঁচিয়ে নিয়ে আলগা করে দেওয়ার পরে এটাকে আমরা কিন্তু দেবো এবার কতটা পরিমাণে দেবো বা কতটা ডিরেক্ট দেবো কি না দেবো সেটা এবারে দেখাচ্ছি তো এইভাবে ঘেঁটে নেবেন মিশিয়ে নেবেন জিনিসটাকে মানে দ্রবণটাকে তো মিশিয়ে নেওয়ার পরে আমরা এখানে কিন্তু পাঁচশো এম যদি এই দ্রবণটা নিই তার সাথে আরও পাঁচশো এমএল অর্থাৎ সম পরিমাণে যে সাধারণ জল সেই সাধারণ জল আমাদের মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নেওয়ার পরে আমরা সেটাকে একটা দশ ইঞ্চি অথবা বারো ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু চার কাপ যে কাপ হয় চা খাওয়ার যে নর্মাল সাইজের যে কাপ সেই নর্মাল সাইজের কাপে চার কাপ আমরা কিন্তু এই টবের মাটিতে দেব এবং টবের মাটিতে যখন দেব তার আগে যেন মিডিয়াটা ভীষণ ভালোভাবে মানে ভিজে থাকে এটা আমায় মাথায় রাখতে হবে যদি আমরা সকালে জল দিই সেই সকালে টবের মাটিতে জল দেওয়ার দু ঘন্টা পরে আমরা এই দ্রবণটা আবার পুনরায় দেব তো দেখুন যেটা বলছিলাম যে হাফ আমরা আমি এই সাইজের ট মানে পাত্র নিয়েছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয় আর যতটা এই দ্রবণ তরল নিলাম ততটা কিন্তু সাধারণ জলও আমরা নিয়ে নিয়েছি তো এরপরে এই দ্রবণটাকে সাধারণ জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পরে ঠিক চার কাপ আমরা যে নর্মাল যেটা বললাম যে নর্মাল যে কাপ হয় বড়ো কাপ নয় একেবারে ছোটো কাপও নয় মাঝারি সাইজের যে চা খাবার কাপ সেই চা খাবার কাপের চার কাপ জল অথবা যাদের কাছে এই তরল মাপার মানে কোনো পরিমাপের কোনো কিছু আছে তারা আড়াইশো এমএলএর মতন জল আড়াইশো থেকে তিনশো এর মতন এই দ্রবণ আপনারা কিন্তু নিয়ে নেবেন তো সেটা নিয়ে দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য দিয়ে দেবেন যথেষ্ট পরিমাণে ভালো কাজ আপনারা পাবেন রেজাল্ট আপনারা পাবেন তো দেখুন টবের মাটিতে ঠিক এইভাবে আমরা কিন্তু দিয়ে দেব আর এটা দেওয়ার নিয়ম হচ্ছে সকালের দিকেই দেবো আমরা কোনো সমস্যা নেই সকালের দিকে বিকেলে আমরা দেবো না তার কারণটা হচ্ছে যেরকম সর্ষের খোলের জল আমরা যেমন সকালে দিই পচানো জল সেই রকম কিন্তু এই জিনিসটার জলও আমরা টবের মাটিতে সকালেই দেবো তাতে ফাঙ্গাস আক্রমণের ভয় থাকবে না আর অবশ্যই গাছও কিন্তু অতি দ্রুত এই তরল গ্রহণ করতে সক্ষম হবে কারণ আমরা সকলেই জানি সকালবেলা সূর্যের আলোর সাহায্যে গাছ কিন্তু খাবার তৈরি করে একেবারে দশটার পরে যাবেন না সাতটা সাড়ে সাতটার মধ্যে কিন্তু এই তরল দ্রবণ আপনারা কিন্তু টবের মাটিতে দিয়ে দেবেন আর দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আমি বলেই দিলাম চার কাপ পরিমাণে নেবেন আর নিয়ে এইটা দেবেন এবার কোন 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 গাছে দেবেন না ক্যাকটা স্যাকুল্যান্ট প্রজাতির কোনো গাছে দেবেন না যেমন অ্যাডেনিয়াম এই জাতীয় কোনো গাছে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা বাদ বাকি যে সকল গাছ আছে সেই সকল সমস্ত গাছে আপনারা দিতে পারেন আর যে গাছ ইনডোরে থাকবে তার সেই গাছেরও কোনো প্রয়োজন নেই যে গাছ মোটামুটি ফুল আসে যে গাছে মোটামুটি ফল আসে সেই সমস্ত গাছে আমরা দিতে পারবো তো সেই রকম বুঝে শুনে আমাদের কিন্তু এই তরলটা ব্যবহার করতে হবে তাহলে বুঝতেই পাচ্ছেন যে কতটা পরিমাণে কিভাবে আমরা এই তরল ব্যবহার করব। এবারে বলে দিই কত দিনের ব্যবধানে ব্যবহার করব এটাকে কিন্তু বন্ধুরা আমাদের ব্যবহার করতে হবে দশ দিনের ব্যবধানে এই তরলটা আমরা দশ দিনের ব্যবধানে মাসে তিনবার দেব তাতে গাছের কিন্তু অর্গ্যানিক উপায়ে বা জৈব উপায়ে যে পটাশিয়ামের চাহিদা সেটা কিন্তু খুব অতি দ্রুত মিটে যাবে তো সবচেয়ে ভালো কাজ আমি রেজাল্ট পেয়েছি যেমন বেলিফুল গাছ অপরাজিতা গাছ টগর গাছ জবা গাছ এবং গোলাপ গাছে কিন্তু খুব খুব ভালো সুন্দর রেজাল্ট পেয়েছি লঙ্কা ক্যাপসিকাম এই সমস্ত গাছেও ভীষণ ভালো রেজাল্ট আমি পেয়েছি তো আপনারাও পাবেন এটা আমি জানি তো যে সমস্ত গাছে বলেইছি যে ফুল হয় ফল হয় সমস্ত গাছে ব্যবহার করা যাবে তবে ওই ক্যাকটাস সেকুল্যান্ড প্রজাতির গাছ বাদ দিতে হবে ইন্ডোর গাছ বাদ দিতে হবে তো বুঝতে পারলেন আশা করি যে কীরকমভাবে আপনাদের এই প্রক্রিয়াটা করতে হবে এবং কিভাবে আপনারা ব্যবহার করবেন তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামী দিন ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর অবশ্যই তার সাথে দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে